আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বেসিক ইংলিশ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলোচনা করছি একটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ রাইটিং নিয়ে। রাইট 10 লাইন্স অ্যাবাউট মাই ফাদার, আমার বাবা সম্পর্কে 10টি বাক্য। তো চলুন শুরু করা যাক। মাই ফাদার, মাই ফাদার্স নেম ইজ, আমার বাবার নাম হয়। তারপর এখানে আপনি আপনার বাবার নামটা লিখবেন। হি ইজ এ টিচার, আপনার বাবার যা অকুপেশন অর্থাৎ যা পেশা সেটা আপনি লিখতে পারেন। তো আমি এখানে লিখলাম হি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষক। মাই ফাদার ইজ মাই বেস্ট ফ্রেন্ড, আমার বাবা আমার সবচেয়ে ভালো বন্ধু। হি ইজ মাই টিচার অ্যান্ড গাইড, তিনি আমার শিক্ষক এবং পথ প্রদর্শক। হি টিচেস মি উইথ লাভ অ্যান্ড প্যাটেন্স, তিনি আমাকে শিক্ষা দেন ভালোবাসা এবং ধৈর্য সহকারে। হি ইজ হার্ড ওয়ার্কিং, তিনি খুব পরিশ্রমী। অ্যান্ড ডিসিপ্লিনড, নিয়মানুবর্তিতা বা শৃঙ্খলাবদ্ধ। হি ইজ ভেরি সফট হার্টেড, তিনি খুব নরম হৃদয়ের মানুষ বা কাইন্ড অ্যান্ড জেনারেসও লেখা যেতে পারে এই সফট হার্টেডের বদলে, অর্থাৎ দয়ালু এবং উদার। হি অলওয়েজ কেয়ার্স, তিনি সর্বদাই কেয়ার করেন, যত্ন নেন আওয়ার ফ্যামিলি মেম্বার্স, আমাদের পরিবারের সদস্যদের। হি অলওয়েজ হেল্পস আদার পিপল ইন নিড, তিনি সর্বদাই অন্য মানুষজনদের সাহায্য করেন প্রয়োজনে। সুতরাং মাই ফাদার ইজ মাই রোল মডেল, আমার বাবা আমার আদর্শ ব্যক্তি। অ্যান্ড আই ওয়ান্ট টু বি লাইক হিম, এবং আমি উনার মতো হতে চাই।